গাইস আমি হাতিঝিলে থামলাম কারণ একটা উদ্দেশ্য নিয়ে। সেই কারণটা হচ্ছে আমার মাইলেজটা আসলে আমি কয়েকদিন ধরে পরীক্ষা করার চেষ্টা করছি এবং পরীক্ষার ফলে মাইলেজটা কত পাচ্ছি অন এভারেজে সেটা দেখার চেষ্টা করছি। আমার 88 মাইলেজ থেকে আমি 300 টাকার তেল ভরি, দ্যাট মিন্স 3.36 লিটার। তো 300 টাকার তেলে মোটামুটি 233 কিলোমিটার যায়। আমি 233 কিলোমিটারে কারওয়ান বাজারে ছিলাম, জায়গাটা নিরিবিলি ছিল দেখে ওইখানে দাঁড়াইনি। আমি এখন হাতিঝিলে আছি, হাতিঝিলে এখানে এসে দাঁড়ালাম এবং ভাবলাম আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করি। সো 233 কিলোমিটার, দ্যাট মিন্স প্রায় 145 কিলোমিটারের মতো রান হয়েছে 300 টাকার তেলে। সো কীরকম মাইলেজ পেয়েছি এটা আমি আপনাদেরকে এক্ষুনি বলছি, কোথাও যাবেন না, ফিরছি ইন্ট্রোর পরে। যেমনটা বলছিলাম যে আমার বাইকে মাইলেজ মোটামুটি এভারেজে অন এভারেজে 42 থেকে 44-এর মধ্যে থাকছে। আমি কিন্তু ঢাকা সিটি সহ হাইওয়েতে এই মাইলেজটা পাচ্ছি আর কি। তো আমার কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি 200 টাকার তেলে, দ্যাট মিন্স 2.24 লিটার তেলে মোটামুটি 105 কিলোমিটার মানে মাইলেজ পেয়েছি, বা 105 কিলোমিটার হচ্ছে একটু বেশি। তারপরে আমি আবার পরীক্ষা করলাম যে দেখি মাইলেজের তারতম্যটা কীরকম হয়। আমি 105 যখন মাইলেজ পেয়েছিলাম তখন আমি ইকোনমিক রাইডে মানে ইকোনমিক গতিতে বাইক রাইড করেছি, যেটা হচ্ছে 4 থেকে 5 হাজার RPM-এ বাইকটা রেখে আমি সবসময় চালিয়েছি। আর হাইওয়েতে উঠলে 5 থেকে 6 হাজার RPM-এ রেখে বাইকটা আমি সবসময় রাইড করেছি। তো সেক্ষেত্রে আমি মাইলেজ পেয়েছি 200 টাকার তেলে 105 কিলোমিটার। আর তারপরে আবারও 200 টাকার তেল ভরি, অডোমিটার জিরো হলে, জিরো হওয়ার পরে অডোমিটারটা জিরো করেছি আমি যখন রিজার্ভে তেলটা এসেছে তখনই সাথে সাথে অডোমিটারটা জিরো করেছি। তো আবারও যখন আমি অডোমিটারটা জিরো করে 200 টাকার তেল ভরলাম তখন আমি মাইলেজ পেলাম 95। তো তখন আমি রাইড করেছিলাম একটু হাই রেভে, একটু হাই RPM-এ। তো হাই RPM-এ রাইড করার পরে আসলো 95। এটা কিন্তু পরীক্ষা করার জন্যই আমি রাইডটা করেছি। তখন মোটামুটি আমি রাইড করেছি 5 থেকে 6 হাজার RPM-এ এবং হাইওয়েতে 6.5 হাজার RPM-এর মধ্যে রেখে আমি রাইড করেছি। তো মাইলেজ পেলাম 95। 95 মাইলেজ পাওয়ার পরে আমি আবারও রিজার্ভে আসার সাথে সাথে অডোমিটারটা জিরো করে দিই, আবারও 200 টাকার তেল ভরি। 200 টাকার তেল ভরার পরে তারপরে আমি আরেকটু হাই স্পিডে রান করার চেষ্টা করলাম। এখন মোটামুটি হাইওয়েতে 7.5 হাজার RPM-এ রেখেছি, 6 থেকে 7.5 হাজার RPM-এ, এবং ঢাকা সিটিতে 5-এর এদিক সেদিক রাখার চেষ্টা করেছি। তখন আমি মাইলেজ পেলাম 88, 200 টাকার তেলে 88, একটু বেশি, প্রায় 89। তো এখনও কিন্তু আমার এভারেজে 40-এর আশেপাশে মাইলেজ দিয়েছে যদি আপনারা 200 টাকার তেল অনুযায়ী ভাগ করেন। তো পরের দিন গতকালকে আমি তেল ভরলাম 300 টাকা, দ্যাট মিন্স 3.36 লিটার তেল ভরলাম, এবং অটোমিটার যখন 88 ছিল তখন আর চেঞ্জ করিনি, 233 কিলোমিটারের মতো রান করেছে, দ্যাট মিন্স 144-145-এর আশেপাশে আমার মাইলেজ মানে কিলোমিটার গিয়েছে 300 টাকার তেলে। দ্যাট মিন্স আমি 43-এর আশেপাশে আমি পার লিটার মাইলেজ পেয়েছি। তো এখানে আমি একটু এভারেজ মেনটেন করেছি, মাঝে মাঝে হাই স্পিডে চালিয়েছি, মাঝে মাঝে আবার ইকোনমিক গতিতেও চালিয়েছি। সো আমি এটা দেখলাম যে এভারেজ স্পিডে যদি বাইক রাইড করা হয় তাহলে আপনি 43 থেকে 44 এবং 44-এর আশেপাশে মাইলেজ পাবেন, কখনও কখনও 45-ও পেতে পারেন। আসলে মাইলেজটা বিবেচনা হয় 3টি দিকের উপরে নির্ভর করে। এক হচ্ছে রাইডিং স্টাইল, যেটা নাকি আমি তিনভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে আসলেই রাইডিং স্টাইলটা ইফেক্টিভ বাইকের মাইলেজের ক্ষেত্রে। এবং দ্বিতীয়টা হচ্ছে বাইকের কন্ডিশন। আমার বাইকের কন্ডিশনটা খুবই ভালো আছে এখন, কারণ আমি কিছুদিন আগেই সার্ভিসিং করিয়েছি, মোবিল চেঞ্জ করেছি মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। আমি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি সেটা বুলেট আয়ের মাধ্যমে যে কোনো জায়গায় ভেসে উঠছে। এই ইঞ্জিন অয়েলটা ভালো, এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারেন আপনারা।
হাঙ্কের 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করি আমি, অ্যাসেঞ্জা পাওয়ারফুল। সো এটা ব্যবহার করতে পারেন, এই ইঞ্জিন অয়েলটা খুবই ভালো। এই ইঞ্জিন অয়েলের রিভিউ আমি করেছি। যাই হোক, তো ইঞ্জিন অয়েলটা সরি বাইকের সার্ভিসিংটা ভালো থাকলে এবং রোড কন্ডিশন কিন্তু খুব ইফেক্ট করে বাইকের মাইলেজের তারতম্যতার দিকে, রোড কন্ডিশন খুবই বেশি ইফেক্ট করে। সো এই তিনটা জিনিস যদি মেনটেন করা যায়, আসলে এই তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস আপনার হাতে থাকে, বাইকের কন্ডিশন এবং বাইকের চালানোর স্টাইলটা আপনার হাতে থাকে। রোড কন্ডিশনটা আসলে আমাদের হাতে নাই, রোড কন্ডিশনে একটু হাইনসাইডে রাখতে হবে। সো এই দুইটা জিনিস যদি আপনারা ঠিকভাবে মেনটেন করে বাইক চালান, বাইক কিন্তু আপনাকে প্রপার মাইলেজ দিবে। যারা মাইলেজ নিয়ে শঙ্কিত, যারা মাইলেজ নিয়ে চিন্তায় ভুগছেন, এই দুটা জিনিস একটু পরীক্ষামূলক সম্প্রচার করে হলেও একটু আমার কথা শুনে একটু রাইডিং স্টাইলটা চেঞ্জ করে দেখুন, এবং আমার আপনার বাইকটা ফুল সার্ভিসিং করিয়ে রাইডিং স্টাইলটা চেঞ্জ করে দেখুন, দেখবেন আপনার বাইক ভালো মাইলেজ দিচ্ছে। সো আমার মাইলেজ নিয়ে এই ধরনের আরেকটা ভিডিও আছে, সেটাও আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং বুলেট আইটে আশেপাশে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, ওইটাও দেখে আসবেন। ওইটাতে বিশদভাবে বর্ণনা করা আছে। এখন নয়েজি জায়গা এবং আমার পরীক্ষামূলক মাইলেজটা আমি কীরকম পেয়েছি এটা আমি জানিয়ে দিলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আমি হিরো হাঙ্ক চালাই, হাঙ্ক বলে না, এটা যে কোনো বাইকেই মাইলেজটা আপনারা চেক করতে পারেন। এভাবে ইকোনমিক গতিতে রেখে বাইক চালাবেন, 4000 থেকে 5000 RPM এ রেখে দেখবেন একটা ভালো মাইলেজ আপনারা পাবেন এবং ভালো সুফলতা মাইলেজের দিক দিয়ে আপনারা পাবেন। অবশ্যই রাইডিং স্টাইলটা চেঞ্জ করতে হবে, অবশ্যই বাইকের কন্ডিশন ঠিক রাখতে হবে, এবং রোড কন্ডিশন ওইটা তো আপনাদের হাতে না বা আমাদের হাতে না, ওইটা সরকারের হাতে। যাই হোক, বাংলাদেশ সরকার চেষ্টা করছে রোড ভালো করার, আমাদের জন্য চেষ্টা করতেছে, দেখা যাক কী হয়। আর দুটা জিনিস যদি আপনার কন্ট্রোলে থাকে, মাইলেজটা আপনারা ভালো পাবেন। সো আর বাড়াবো না, যাচ্ছি এখন একটু বাড্ডায়, একটা চমক আছে, ওই চমকটা নেক্সট ভিডিওর জন্য রেখে দিলাম, নেক্সট ভিডিও আসছে। আমার ব্লগ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে ডিসলাইক বাটন তো আছেই আপনাদের জন্য, সবসময় খোলা, স্বাধীনতা আপনাদের। আর বাড়াবো না, সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন এবং ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরছি নতুন কোনো চমক নিয়ে, অবশ্যই অবশ্যই নতুন কোনো চমক থাকছে এবং সাথে সাথে থাকছে আরও সুন্দর সুন্দর ব্লগ। দেখার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।